शुक्रेली एवं शुक्रसभाय उपस्थित सम्मानित सभापति ईश्वरगंज आवामी लीगर सबक भारप्राप्त सभापति बर्तमान सह सभापति जनाब हाजी रफिकुल इस्लाम बुलबुल भाई उपस्थित आजकेर ए शोकसभार प्रधान अतिथि वीर मुक्तियोद्धा सबक संसद सदस्य सबक शिल्प और वाणिज्य विषय सम्पादक बांग्लादेश आवामी लीग एवं बर्तमान ईश्वरगंज आवामी लीगर सभापति जनाब आब्दुस सत्तार उपस्थित ईश्वरगंज आवामी लीगर साधारण सम्पादक जनाब साफिरुद्दीन आहमेद उपस्थित ईश्वरगंज आवामी लीगर सम्मानित सहसभापति बृंद सम्मानित जुग्म साधारण सम्पादक बृंद सह सम्पादक बृंद यूनियन आवामी लीगर सभापति सम्पादक साधारण सम्पादक बृंद आवामी लीगर विभिन्न अंग संगठन सह सकल स्तर सम्मानित नेतृबृंद আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই দিনটি বাঙালি জাতির অত্যন্ত শোকের দিন, কলঙ্কের দিন। এই দিনে আপনারা সবাই জানেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল। আমরা অত্যন্ত বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাঙালি রাখাল রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মজিদ সহ শেখ রাসেল শেখ কামাল শেখ জামাল শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্য এবং অন্যান্য সদস্যবৃন্দ যারা এই 15 আগস্টে শাহাদাত বরণ করেছিলেন। আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি জাতীয়তা নেতাকে যারা কারাবরণ করে শহীদ হয়েছিলেন। আমরা স্মরণ করছি মুক্তিযুদ্ধের সকল মুক্তিযোদ্ধাকে এবং যে সমস্ত মহামানবের ইজ্জতের বিনিময়ে বাংলার স্বাধীনতা আমরা পেয়েছি। আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দকে যারা ইতিমধ্যে মৃত্যুবরণ করেছেন, পরলোক গমন করেছেন সকলকে। আজকের এই দিন বাঙালির কলঙ্কের দিন যদিও শোকের দিন যদিও, তারপরে এই দিন হচ্ছে শক্তি অর্জনের দিন। আমরা ইতিমধ্যে ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগ প্রমাণ করেছি যে এই দিন আসলে আমাদের শক্তির দিন। আজকের এই জমায়েত, আজকের এই র্যালি প্রমাণ করে ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগ অনেক শক্তিশালী, ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগ ঐক্যবদ্ধ এবং ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগ আগামী নির্বাচনে বিজয় লাভ করবে। আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করেছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার হত্যাকারীদের বিচার সম্পন্ন হয়েছে। আপনারা জানেন এক বিশাল বাধা অতিক্রম করে খুনিরা হত্যা করে ক্ষান্ত হয় নাই। এই খুনিদের পিছনে যারা ছিল কোশিলাভ সে জামাল জিয়া এবং খন্দকার মুস্তাক সহ, তারা ইন্ডিমিটি অধ্যাদেশ পাশ করেছিল যাতে বঙ্গবন্ধু সহ তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের বিচার করা না যায়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সেই ইন্ডিমিটি অধ্যাদেশ বাতিল করেন এবং বঙ্গবন্ধুর হত্যাকারীদের হত্যার বিচার করেন, কিন্তু সেই বিচার কার্যকরী করা হয়েছে। এখনো জানেন যে দুই চারজন এখন পর্যন্ত বিদেশে পলায়ন করে আছে, তার মধ্যে নূর চৌধুরী কানাডা, রাশেদ চৌধুরী আমেরিকা। আজকে আপনারা দেখছেন আমেরিকানরা এসে আমাদেরকে মানবাধিকারের সবক শিখাচ্ছে, কিন্তু বঙ্গবন্ধুর হত্যাকারীকে তাদের দেশে জায়গা দিয়েছে, বারবার ফেরত চাওয়া সত্ত্বেও তাদেরকে ফেরত দিচ্ছে না। এই ফেরত না দেওয়া কি মানবাধিকারের লঙ্ঘন নয়? এটা মানবাধিকারের চরম লঙ্ঘন। সেই মানবাধিকার লঙ্ঘন যারা করে যাচ্ছে, আমরা বলবো আপনারা বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দেন, এই বাংলার মাটিতে ওদের বিচার হবে। আজকের এই দিনে আমরা আরেকটা দাবি, আইনমন্ত্রী মহোদয় বলে দিয়েছেন যে যারা প্রকৃত খুনি তাদের বিচার হয়েছে, কিন্তু এই খুনিদের পিছনে যারা কুশীলক ছিলেন তাদের বিচার কিন্তু হয়নি। তাদের বিচার কার্য পরিচালনা করার জন্য একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করে তাদেরকে জাতির সামনে, তাদেরকে বিশ্ববাসীর সামনে তাদের মুখ উন্মোচন করে দিতে হবে। আমি আরেকটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। জননেত্রী শেখ হাসিনা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, যিনি 14 বছর ক্ষমতায় থাকার পর এই বাংলাদেশকে উন্নতির চরম শিখরে নিয়ে গিয়েছেন। আজকে এই বাংলাদেশ উন্নতির রোল মডেল। বাংলাদেশের অর্থনীতি আজ বিশ্বের 37তম অর্থনীতি হিসেবে বিশ্ব নেতৃবৃন্দ স্বীকার করেছে। অর্থনীতির দিক থেকে, উন্নয়নের দিক থেকে বাংলাদেশকে পিছিয়ে ফল ফেলে দেওয়ার আর কোনো সুযোগ নেই। এই উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার সরকার, আওয়ামী লীগের সরকার বারবার দরকার। নির্বাচন অত্যাসন্ন, আজকের এই শোক দিবস থেকে আমরা শপথ গ্রহণ করি
ডিসেম্বরের শেষের দিকে অথবা জানুয়ারির প্রথম দিকে যে সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে সর্বপ্রথম বাংলাদেশ আওয়ামী লীগকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো আমরা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। এবং সেই সাথে ঈশ্বরগঞ্জ লাঙ্গল আছে, ঈশ্বরগঞ্জ থেকে লাঙ্গলকে না দিয়ে আমরা নৌকার মনোনয়ন চাই এবং নৌকার মনোনয়ন জাতিয়ে দেওয়া হবে। আমরা সবাই নৌকাকে বিজয়ী করার জন্য একসাথে কাজ করে যাব, এই অঙ্গীকার আজকে আমরা গ্রহণ করি। সেই সাথে আমরা সবাই দল দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ যারা রয়েছে সবাই ঐক্যবদ্ধভাবে যে কয়দিন বাকি আছে এই কয়দিন আমরা কাজ করি যেন নৌকার বিজয় নিশ্চিত করা যায়। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক ঈশ্বরগঞ্জ আওয়ামী লীগ।